ওমান সুপ্রিম কমিটি গতকাল মিটিংয়ে কিছু বিবৃতি জারি করে, যার মধ্যে রয়েছে, কমিটি পবিত্র রমজান মাসে সম্মিলিত ইফতার, খেলাধুলার ক্রিয়াকলাপ ইত্যাদির মতো যে কোনো ধরনের যাবতীয় জমায়েত এড়ানোর গুরুত্বকে জোর দিয়েছেন। কমিটি আরও নিশ্চিত করেছে যে আজান ব্যতীত মসজিদে নামাজ ও অন্যান্য সব কার্যকলাপ বন্ধ অব্যাহত থাকবে। মিটিংয়ে সুপ্রিম কমিটি মাস্কট গভর্নরেটের লকডাউনের সময় বাড়িয়ে 8 মে পর্যন্ত করেছে। করোনা ভাইরাস কোভিড-19 মহামারীর কারণে সালালা পর্যটন মেলা এবছরের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকিন নামক 10 লক্ষ ট্যাবলেট সংগ্রহ করেছে, যা কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে খুবই কার্যকর। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি।